পঞ্চম দফায় ভোটগ্রহণ হবে বনগা লোকসভা কেন্দ্রে আগামী কুড়ি তারিখ নির্বাচন রাজনৈতিক দলগুলির পাশাপাশি এখন ব্যস্ততা তুঙ্গে প্রশাসনিক মহলেও ভোটারদের ভোটদানে উৎসাহিত করার পাশাপাশি এলাকার সার্বিক নিরাপত্তা খতিয়ে দেখলেন উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী জেলা প্রশাসনের এক প্রতিনিধি দল সাথে নিয়ে এদিন বাগদা এলাকাতেও যান জেলাশাসক সাথে ছিলেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার মহকুমা শাসক উর্মি দে বিশ্বাস ছাড়াও বাগদা ব্লক অফিসের কর্তারা কাজের খোঁজে বহু মানুষ ভিন রাজ্যে পাড়িয়ে জমিয়েছেন বাগদা এলাকা থেকে পরিযায়ী শ্রমিকদের ভোটদানে আগ্রহ বাড়াতে গণতন্ত্রের এই শ্রেষ্ঠ উৎসবে সামিল করতে এদিন বিশেষ পদক্ষেপ গ্রহণ করতেও দেখা যায় প্রশাসনিক কর্তাদের বাগদাতে বেশ কিছু পরিযায়ী শ্রমিকদের এলাকায় গিয়ে তাদের পরিবারের সাথেও কথা বলেন জেলা শাসক এদিন বাগদার বিভিন্ন এলাকায় পুলিশকে সাথে নিয়ে রুটমার্চ করেন জেলাশাসক ঘুরে দেখেন বেশ কিছু বুথ জানা গেছে বাগদার আটটি ও বনগা এলাকার চারটি বুথে যান প্রশাসনের কর্তারা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে বিভিন্ন এলাকায় নাকা চেকিং করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে দিবারাত্র নাকা পয়েন্ট থেকে চলছে নজরদারি সেখানে রেজিস্টার বুকে সমস্ত কিছু লিপিবদ্ধ করা হচ্ছে এদিন কয়েকটি নাকা পয়েন্টও ঘুরে দেখেন জেলা শাসক, খতিয়ে দেখেন রেজিস্টার। অতীতে নির্বাচনের সময় বাগদার কিছু এলাকা অশান্ত হয়েছিল প্রশাসন সূত্রে খবর সেই এলাকা আগেই চিহ্নিত করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সেখানে নিয়মিত রুটমার্চ চলছে এদিন বাগদা পরিদর্শন শেষে বনগা ব্লকের ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় আসেন প্রশাসনের কর্তারা ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের জপুর হরিদাসপুর জয়ন্তীপুর এলাকার আরও চারটি বুথে যান জেলাশাসক সহ অন্যান্যরা সীমান্তবর্তী এলাকা পেট্রাপোল সেখানে নাকা চেকিং পয়েন্ট ও নিরাপত্তা ব্যবস্থা কেমন তা সরেজমিনে খতিয়ে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। এ বিষয়ে মহকুমা শাসক উর্মি দে বিশ্বাস জানিয়েছেন মূলত মহকুমা প্রশাসনের প্রস্তুতি কতটা সেটা খতিয়ে দেখতেই জেলা জেলাশাসক এদিন এসেছেন বিভিন্ন বুথ নাকা পয়েন্ট ঘুরে দেখেন যে বুথগুলিতে ভোটদানের হার কম ছিল সেই কারণও খতিয়ে দেখে পরিযায়ী শ্রমিকদের বাড়িতেও যান প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই তাদের কাছে গিয়ে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে সামিল হওয়ার আবেদন জানানো হয়েছে এ বিষয়ে মহকুমার শাসক আরও জানান বেসিক্যালি আমাদের কি আছে বনগা পিসির ইলেকশন কুড়ি মেতে আছে আপনারা জানেন তো এর আজকের এই ভিজিটের উদ্দেশ্য আমরা কতটা প্রিপেয়ার্ড আছি সেটা দেখার উনি ভাল্লারেবল যে বুথগুলো আছে সেগুলো ভিজিট করেছেন বাগদাতে ভিজিট করেছেন বনগাতেও ভিজিট করেছেন বাড়িতে আমাদের যারা কমন অর্ডিনারি ভোটার্স আছেন তাদের বাড়িতেও গেছেন তাদের সাথে ইন্টার্যাক্ট করেছেন এসপি স্যার ডিএম স্যার দুজনেই ছিলেন এবং উনি অ্যাসেস করতে চাইছিলেন যে আমরা কতটা কাজ করছি ফিল্ড লেভেলে আর কতটা আমরা ভোটারদেরকে আশ্বস্ত করতে পারছি যে আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস আমরা করতে পারবো উনি নাকা পয়েন্টগুলোও ভিজিট করেছেন যেখানে এসএসটি টিম কাজ করছে রাউন্ড দ্য ক্লক এবং ওখানে কি ইন্টারসেপশন হচ্ছে রেজিস্টার মেনটেন হচ্ছে কিনা ম্যাজিস্ট্রেট থাকছে কিনা পুলিশ থাকছে কিনা সেইগুলো উনি দেখলেন আর কিছু বুথ আছে যেখানে আর কি আমাদের ভোটার টার্ন যেটা গতবারের ইলেকশনে কম ছিল তার কারণগুলো উনি দেখলেন বেসিক্যালি বাগদা এলাকাতে যেটা হয়েছে যে অনেক মাইগ্রেন্ট লেবার আছেন তাদের জন্য কিছুটা কম হচ্ছে আমাদের ভোটার টার্ন আউট ভোটের সময় তো আমরা ওদের বাড়ি বাড়িতে আমাদের বিডিও সাহেব ওসি সবাই গেছিলেন আমাদের যারা বিয়ের আছে তারাও যাচ্ছেন এবং মোটিভেট করার চেষ্টা করছেন যাতে যারা বাইরে থাকেন তারাও যেন এসে এখানে আমাদের যে ইলেকট্রনিক প্রসেস তাতে যেন পার্টিসিপেট করে যে জায়গাগুলোতে অশান্তি হয়েছিল সেই জায়গাগুলোকে তো ভালো চিহ্নিত করা হয়েছে এবং সেখানে রুট মার্চ করা হচ্ছে প্রতিনিয়ত যাতে করে কি আমাদের ভোটাররা ভয় না পান এবং তারাও ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে তারা ইলেকট্রাল প্রসেসে পার্টিসিপেট করতেন সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ